প্রিয় দর্শক, আমি সাধন বিশ্বাস সোনা বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। দর্শক, আমাদের প্রতিটি মানুষের জীবনেই শুধু কাজের মধ্য দিয়েই, ব্যস্ততার মধ্য দিয়েই সারাটি দিন পার হয়। এইভাবে দিন যায়, রাত যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, এক সময় আমরা দেখা গেছে কাজের মধ্য দিয়েই শেষ হয়ে যাচ্ছি। দর্শক, এই কাজ থেকে মাঝে মধ্যে একটু বিরতি দেওয়ার প্রয়োজন, আর সে এই মনটাকে রিফ্রেশ করার প্রয়োজন। দর্শক, আজকে আমরা এসেছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার যমুনার চরে শিবালয় উপজেলা প্রেস ক্লাব এবং সাংবাদিক সমিতির আয়োজন করেছে বার্ষিক পিকনিক 2023। সেই পিকনিকে এসেছি আজকে আমরা। এই পিকনিকে এসে যে দৃশ্যটি দেখলাম, এই চর একটি খুবই মনোরম এবং একটি সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা। দর্শক, আজকে আমরা সারাদিনের যে পিকনিকে আনন্দ করেছি সেই দৃশ্য দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। আচ্ছা, সাড়ে সাড়ে একটা ছবি তুলবো। হ্যাঁ, সবাই
সভায় সবাইকে আমরা বিবেচনা করে বিভিন্ন কার্যক্ষেত্রের জন্য আমরা আমাদের সম্মানিত সভাপতি বাইরে যদি বাংলাদেশ বেতারে না দেখায় খবর আছে কিন্তু টেলিভিশনে দেখবো বেতারে আমি একটা জিনিস বুঝছি যে আমরা সাংবাদিকরা যদি ঐক্য ইউনিটি 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 আমাদের একটা মূল উদ্দেশ্য ছিল যে আমরা মানিকগঞ্জে যারা সাংবাদিক আছি তারা একটি উপজেলা প্রেস ক্লাব এবং উপজেলা সাংবাদিক সমিতির আয়োজনে এই পিকনিক আজকের এই বার্ষিক পিকনিক অনুষ্ঠানে উপস্থিত মানিকগঞ্জ প্রেস ক্লাব আসলে এই পিকনিকটা ভিন্ন একটা রূপ, অর্থাৎ এত আন্তরিকতা নিজেদের নিজেদের মধ্যে সারাদিন যেভাবে কাটাইলাম অতীতেও কাটাইছি আজকেও খুব ভালো লাগলো এবং আশা করি আগামীতেও আমাদের এরকম অব্যাহত থাকবে। তো একদিনের জন্য যে আমরা একটা সারাদিন একসাথে কাটাই এটিকে কিন্তু আসলে ভিন্নভাবে দেখতে হবে, এত আন্তরিকতা একে অপরের সাথে কাছাকাছি হওয়া ক্লোজ হওয়া এই সুযোগটা করে দেয় পিকনিকগুলো। আমি আশা করব প্রত্যেকটা উপজেলা শিমলার মতো তারা প্রত্যেকটি সদর বাণিজ্য প্রেস ক্লাব তার সাথে যোগাযোগ করে একসাথে করলে জেলার উপজেলার যে একটা দূরত্ব সেটা লাঘব হবে এবং আমরা সাংবাদিকতার প্রসার জন্য আমাদের জন্য কি বলবো অনেক অগ্রগামী হবো আমরা, আমাদের বিপদে আপদে ভালো মন্দে একে অপরের সাথে থাকবো, আমরা একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বো ভালো কাজে ঝাঁপিয়ে পড়বো যাতে আমরা আমাদের একটা পরিবারের মতো সারা মানিকগঞ্জ জেলার সাংবাদিকরা থাকতে পারি, মূল উদ্দেশ্য এইটাই। এর আশা করবো সবাই আমরা এটা অব্যাহত রাখবো। বলেন, আসলে চমৎকার একটা দিন আমরা উপভোগ করলাম শিবালয় প্রেস ক্লাব এবং সাংবাদিক সমিতির উদ্যোগে যে আজকে এই চতুর্দিকে নদী বৃষ্টিতে একটা ভূমি, সেই ভূমিতে আমরা সারাদিন কাটালাম, সারাদিন আনন্দ ফুর্তি করলাম, খেলাধুলা করলাম, প্রচুর পরিমাণে দেশীয় মাছ দেশীয় মুরগি খেলাম। এটা আসলে বলা অপেক্ষা রাখে না যে আমরা আসলে সাংবাদিকরা সারা দিন ধরে কাজকর্ম করি, মাঝখানে একটা দিন আমরা সাংবাদিকতা ভুলে এইখানে একটা আনন্দ কাটাইলাম, এটা আমাদের আসলে সাংবাদিকদের জন্য একটা রিক্রিয়েশনের দরকার আছে। সেই রিক্রিয়েশনটা শিবলো জেলা প্রেস ক্লাব করেছে, আমরা মানিকগঞ্জ প্রেস ক্লাবে কয়েকজন সাংবাদিক সেখানে অংশগ্রহণ করেছি। আমরা মানিকগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে শিবলয়ের সাংবাদিকদের অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, প্রতি বছরই যেন এরকম আয়োজন করতে পারে সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ সকলকে। প্রথমে অনুভূতিটা বলছি চমৎকার, আমরা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে সিনিয়র জুনিয়র আমরা সাংবাদিকরা একটা মিলনমেলা আসছিলাম এবং চমৎকার একটা প্লেসে মানে যমুনার একটা চরে আমরা যে পিকনিকটা করলাম বা আনন্দ অংশগ্রহণ করলাম খুবই ভালো লাগলো। এটা হচ্ছে আমি প্রকৃতির সাথে মিশলাম, পাশাপাশি আমার ছোটো ভাইদের সাথে আমার সহকর্মীদের সাথে মিশলাম, এটার অনুভূতি ইজ ডিফারেন্ট, এটা অনুভূতি প্রকাশ করার সম্ভব না।